আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা বিশেষ করে বাগানের সয়েল অ্যাসিটিক আর সম্বন্ধে আমরা অভিজ্ঞ থাকি না বা অ্যাসিটিক নিয়েও এত ভাবি না, কারণ আমরা মাটির পিএইচ যদি বেশি হয় তাহলে কিন্তু গাছে খাদ্য নিতে পারবে না। তো আমাদের এই ড্রাগনের প্রোডাক্টটা দেখেন, আপনার সয়েল পিএইচ হলো 5.2। তো নর্মালি 6 হইলে মাটিটা ভালো, আমরা জিপসাম ইউজ করি তাইলে 6.5 চলে আসবে, 500 এক কেজি করে দিতে হবে। তো তার ফলে আমরা ফার্টিলাইজার দিলে গাছে নিবে এবং আপনার যে সারের সর্বোচ্চ ইউজ হবে, মাটি ভালো হয়ে যাবে এবং মানে এই পচন রোগটা ধরবে না আপনার। আমরা সবসময় চেষ্টা করব যে বছরে অন্তত পক্ষে একবার জিপসাম সার বাগানে প্রয়োগ করা, এবং যার ফলে পিএইচ যত আপনার কম হবে তত মিশ্রতাও বৃদ্ধি পাবে। যদি আমাদের পিএইচ 7 হয় তাহলে নর্মাল ফলের স্বাদের চেয়ে স্বাদটা অনেক বেশি হবে, যার কারণে আমরা চেষ্টা করব মাটির উর্বরতা এবং গাছের খাদ্য এবং ফলের টেস্ট পাওয়ার জন্য অন্তত পক্ষে জিপসামটা ইউজ করা। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।